মসজিদে মসজিদে দুনিয়া ভরে যাবে, ঠিক না? ঠিক, এখনই তো ভরে যাচ্ছে। বাংলাদেশে মসজিদ বাড়ছে না কমছে? 48টা মসজিদ কোনটায় জায়গা হয় না। আবার সরকারও সিদ্ধান্ত নিয়েছে প্রতি থানায় থানায় মডেল মসজিদ, ৬ কোটি ৭ কোটি ১৪ কোটি ১১ কোটি হ্যাঁ বলবা যে ইমাম সাহেবের বেতন যেন এরকম বাড়ে, তাহলে মসজিদগুলো সুন্দর থাকবে, ঠিক কি না? ইমাম সাহেব যত সুন্দর থাকবেন মসজিদটা তত সুন্দর থাকবে, আর ইমাম সাহেব যত কম বেতন পাবেন মসজিদ ফালায় অন্যদিকে দৌড়বে, কবে যে মসজিদে তো আমার খাওয়ার টাকাও হয় না, আমি কি করব? এবাদত করতে হবে কার? চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, শুনো এবাদত আরেকজনের আছে, তোমরা আরেকজনের এবাদত করো। আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আই হ্যাভ টেকেন ইউর অথ ইউন অন টু ওয়ার্শিপ দ্য ডেভিল হি ইজ ইউর ওপেন এনিমি আমি তোমাদের থেকে শপথ গ্রহণ করেছি তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। যে আজান হলে মসজিদে যায় না সে শয়তানের ইবাদত করলো, যে হালাল খায় না সে শয়তানের ইবাদত করলো, ওজনে যে ঠকায় সে শয়তানের ইবাদত করলো, শ্রমিকের পয়সা যে ফাঁকি দেয় সে শয়তানের ইবাদত করলো, ঠিক না বে? ঠিক। আমাদের দেশের মেয়েগুলো সবচেয়ে নির্যাতিতা, একটা টিফিন বাটি হাতে নিয়ে দুইটা রুটি আর একটু ডাইল সারাদিন কাজ করে, এরপরে ৬ মাস বাকি, ৩ মাস বেতন বাকি, ঠিক না বেটি? তুমি মনে করেছো আল্লাহর কাছে তুমি এমনি পার পেয়ে যাবে, শ্রমিকদেরকে খুশি করো, তোমারে খুশি করাবেন কে? শ্রমিকদের হক দাও, তোমার ব্যবসায় বরকত বাড়িয়ে দিবেন কে? সেই আল্লাহ জাল্লা শানহু বলছেন সমস্ত নবীদেরকে আমি একটা হুকুমই করেছি, আল্লাহ কাদ وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ এই পৃথিবীর সব গ্রামে গঞ্জে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, তাদের একটাই দাওয়াত ছিল ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে, তাগুতের ইবাদত করা যাবে না। তাগুত কাকে বলে? যে নিজে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না তার নাম কি? কি নাম? আল্লাহ বলছেন তোমার ইমান তখনই হবে যখন তাগুতের সাথে অস্বীকার করবা, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম ইসলামে কোনো জবরদস্তি নাই, কিন্তু এটা যদি কোনো মুসলমান কয় আমি কালেমা পড়ছি জবরদস্তি করে আমার মসজিদে ঢুকাতে পারবি না, ইসলামে জবরদস্তি নাই, ও ভুল করবে বেকু। যখনই তুমি কালেমা পড়েছো তোমার আর কোনো অপশন নাই, কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাকে মানতেই হবে। এটা বলবে একজন অমুসলিম, একজন হিন্দুকে গিয়ে আপনি বলতে পারবেন না ভাই তোমার কিন্তু মসজিদে ঢুকিতেই হইবে, একজন খ্রিস্টান কি আপনি এটা বলতে পারবেন? কিন্তু যে কালেমা পড়েছে তার প্রথম দায়িত্ব হলো মসজিদে যাওয়া, ঠিক না বা ঠিক? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলছেন আগে যে ঈমান আনবে, ঈমান আনার পরেই দায়িত্ব হবে নামাজ কায়েম করবে, তারপরে মানুষকে দান করবে, কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ কবুল হবে না যতক্ষণ মানুষকে দান না করেন, মানুষকে দান করলে নামাজ কবুল করবেন কে? একটার সাথে আরেকটা রিলেশন দেখেন, মৃত্যুর সময় মানুষ একটা আফসোস করবে, সমস্ত মানুষ একটা আফসোস করবে, সুরা মুনাফিকুনের শেষে আল্লাহ বলছেন লাউলা আখারতানি ইলা জানিল করিম ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন হে আল্লাহ আমাকে যদি অল্প একটু সময় দিতেন আমি দান করে ভালো মানুষ হয়ে আসতাম। ভালো মানুষ হওয়ার জন্য দান করতে হয় কার হুকুম? কার হুকুম?
আল্লাহর হুকুম, সে আল্লাহ জাল্লা শানহু বলছেন ইবাদত করো, ইবাদত করলে জান্নাত দিবেন কে? ফাদখুলি ফি ইবাদি উদখুলি জান্নাতি, বলেন ফাদখুলি ফি ইবাদি উদখুলি জান্নাতি।